বন্ধুরা, আপনার যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে পটল ক্ষেত। এখানে পটল বন্যার কারণে আরও কিছু পটল ক্ষেত ছিল, ওগুলো নষ্ট হয়ে গেছে। আর এই জানেন তো, এই নিচু অঞ্চলের পটল ক্ষেতে পটল গাছে পানি উঠলে সেটা আর থাকে না। এই দেখুন, এখনও কিছু পটল আছে এখানে, আর নতুন করে অনেক ফুল ফুটছে, দেখানোর চেষ্টা করছি। এই ফুলগুলো মুকুলে পরিণত হলে, তারপর ফলে পরিণত হলে আস্তে আস্তে এই পটল টালে আবারও আগের মতো করে পটল ফেরত আসবে। তো পটল একটি লাভজনক ব্যবসা। পটল খেতে যদি পানিটা না উঠতো, তাহলে আসলে এই ভিডিওতে দেখা যেত কি পরিমাণ পটল আসলে একটি গাছে ধরে। এই যে দেখুন, এটি হচ্ছে ফুল থেকে মাত্রই বের হয়েছে এই পটলটি, আর এরকম অসংখ্য পটল আবার নতুন করে এসছে গাছে। এই যে আবারও দেখানোর চেষ্টা করছি। তো এরকমভাবে আসলে ফসলি জমিতে বন্যায় ক্ষতি না করলে কৃষকের অনেকটা উপকৃত হতোই। দেখুন, একটা পটলে, একটা ডালে কতগুলো পটল ধরেছে, 1, 2, 3, 4, 5, এরকম হয়েছে 6, মানে এইটুকু জায়গার মধ্যে দেখুন 6টি পটল অলরেডি ধরেছে। আর এগুলো বড় হলে 6, 10 থেকে 12টা পটলে কিন্তু কেজি হয়। তো এরকমভাবে আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে এই পটলগুলো কিন্তু বন্যার আগে অনেক ছিল, গাছ কিছুটা মরে যাওয়ার কারণে পটলের সংখ্যাও কমে গিয়েছে। আর আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখানে কিন্তু আরেকটি বিষয় বলে রাখা ভালো, মানে এখানে যারা পটল চাষ করে, পটল গাছের নিচে কিন্তু ঘাস হয়। এ দেখানোর চেষ্টা করি, এই যে ঘাস ঘাস আপনারা দেখছেন, এই ঘাসগুলো কিন্তু কৃষক তাদের বাড়িতে গাভী পালনের বা সার পালনের ক্ষেত্রে সেটা উপকৃত হয়। কারণ একটি পটল ক্ষেতের উছিলা করে, মানে একটি ফসল উছিলা করে গরুটাও তাদের একসাথে হয়ে যায়। এই দেখুন পটল কত সুন্দর করে গাছের মধ্যে ধরে আছে। আমি আর একটু দেখাই, এই যে এই হচ্ছে পটল, এখানে কত সুন্দর করে ধরে। আমি একটা পটল ছিঁড়ি, এই যে পটল তুলে ফেললাম, আরেকটা পটল তুলে ফেলি, এই তো পটল তুলে ফেলেছি। এরকম ভাবে পটল অনেক আসছে নতুন। এই যে গাছে, গাছ থেকে একজন কৃষক পটল তুলে নিয়ে যাচ্ছে। আসলে বন্যায় ক্ষতি না হলে এরকম ভাবে পটল গাছ অনেকটা ছড়িয়ে ছিটিয়ে যেত। দেখুন এখানে গাছটা কিন্তু চমৎকার ভাবে ছড়িয়ে গেছে, দেখতে কত সুন্দর স্মৃতি মাধুর্য দেখাচ্ছে পটল গাছ। আবার এদিকে একটু কম, এই হচ্ছে পটলের টাল। তো আশা করি আগামী সপ্তাহে যদি আপনাদেরকে আরেকটু ভিডিও দেখাই, সেই ভিডিওতে এই পটলগুলো, নতুন যে পটলের যেগুলো আসছে, এগুলো কিন্তু তখন বড় হয়ে যাবে। আর বড় হয়ে গেলে তখন এই পটল গাছগুলো দেখতেও খুব সুন্দর লাগবে। এই যে ঘাসগুলো এখানে দেখেন কত সুন্দর ঘাস, এগুলো কাটতে তুলতে গরু খায়ও বেশ স্বাচ্ছন্দ্যে। এই পটল গাছগুলো, এই যে একটা বড় পটল পেয়েছি, এটা এটা নিঃসন্দেহে অনেক বড়। এটা তুলে ফেলবো আমরা, যে তুলে ফেলেছি। আর ওদিকে যেগুলো দেখতে দেখতে পেয়েছেন, এটা হচ্ছে সোনালি আঁশ। সোনালি আঁশ আমাদের পাট, এই পাট গাছগুলো এখন কাটবে, বন্যা যেহেতু চলে গেছে এখন গাছগুলো পরিপক্ক হয়েছে। পাট গাছগুলো কাটবে, কাটার পর আসলে এগুলো হচ্ছে বাজারে বাজারজাত করা হবে। তো বন্ধুরা, আজকে পটল টাল থেকে এ পর্যন্তই। আগামীতে আবারও এক সপ্তাহ পর আপনাদেরকে এই পটল টালে নিয়ে আসবো এবং দেখাবো এই পরিমাণ, কি পরিমাণ পটল এখানে পাওয়া যাবে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। পুরো পটল টালটি দেখানোর চেষ্টা করলাম একেবারে একেবারে। এখানে বাঁশ বাঁশ দিয়ে আসলে এটাকে উঁচু করে, মাচা বলে এটাকে, মাচা করে দিয়েছে বাঁশ দিয়ে।
মাচা করার কারণে জাল বাঁশ এগুলোতে আসলে উঁচু জায়গায় দিতে হয়, কারণ পটলগুলো ধরে ওইভাবেই উঁচু জায়গায় দিলে এই পটলগুলো ধরতেও সুবিধা হয়। এই যে দেখুন এরকমভাবে ধরতে থাকে, গাছের ডালপালাও ছড়িয়ে ছিটিয়ে থাকে আর কি। এই দেখুন এরকম, তো ঠিক আছে বন্ধুরা, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।